আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিয়ে বিএসএস প্রোগ্রামে পরীক্ষার রুটিন এবং এই পরীক্ষা রুটিনটি কাদের জন্য এবং কাদের কোন কোন সাবজেক্ট এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে তবে শিক্ষার্থী যাদের আইডি কার্ডের শুরুতে একুশ লেখা অর্থাৎ একুশ বেশির শিক্ষার্থীদের স্বাভাবিক নিয়মে দুই সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের পরীক্ষা দুই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আর আপনাদের পরীক্ষার খাতায় আপনারা লিখবেন দুই হাজার একুশ সব কিছু দুই হাজার একুশে হবে তারপর শুধু আপনার পরীক্ষার তারিখটা শিক্ষার্থী দিবেন তেইশের আর কিছুই আপনারা করবেন না এরপর শিক্ষার্থী আপনাদের নভেম্বর মাসের তিন তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই এবছর আপনাদের প্রশ্নপত্র যে কোড সেটা কিন্তু শিক্ষার্থী লিখে দিয়েছে কারণ অনেকে আপনারা না বুঝে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়েন সেই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে আপনি বলবেন যে স্যার কী ব্যবস্থা করে দিয়েছে যেমন ধরেন বাংলা ভাষা এক এই সাবজেক্ট কোড হলো তেরোশো এক কিন্তু ইংরেজি সাবজেক্ট কোড হলো আপনার হলো যে তেরোশো এইটারও তেরোশো এক লেখা তখন তখন শিক্ষার্থী আপনারা অনেকে বিপদে পড়ে যান যে আমরা আসলে স্যার কোনটা লিখব সেই জন্য এখানে দেখেন এই যে প্রশ্নপত্র যে কোড সেটা কিন্তু লিখে দিয়েছে আপনার প্রথম সেমিস্টারে দেখেন প্রথম বাংলা ভাষা এক হলো আপনার তেরোশো এক তারপরে ইংরেজিতে তেরোশো দুই তারপর সিভিক এডুকেশনে তেরোশো তিন সিভিক এডুকেশন টুয়েল তেরোশো চার এইভাবে সুন্দর করে শিক্ষার্থী প্রশ্নপত্র কোডগুলো দিয়েছে সেই জন্য কর্তৃপক্ষকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এরপর শিক্ষার্থী আপনাদেরকে বলি প্রশ্নপত্রে যে কোডটা থাকবে সেটা কিন্তু আপনাদের চূড়ান্ত কোড আর পরীক্ষা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আবার দু বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তবে শিক্ষার্থী এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের কাদের কোন সাবজেক্ট সেইগুলো এখানে রুটিনে দেখা যাচ্ছে আগে আপনি কি করবেন সাবজেক্ট কোডগুলো আপনার সাবজেক্টের নামগুলো লিখবেন সেটা লিখে পরে এখান থেকে কোন তারিখে সেটা আপনি মিলিয়ে নেবেন এখানে আমি আপনাদেরকে যেই তথ্যটি দিব। যাদের আইডি কার্ডের শুরুতে একুশ লেখা তারাই শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যাদের বাইশ বা তেইশ আপনি বলবেন স্যার আমার আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা আমি কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব না যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা আপনারা পরীক্ষা অনুষ্ঠিত অংশগ্রহণ করবেন দুই সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় বুঝতে পেরেছেন আর যাদের তেইশ লেখা তারা ছাব্বিশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করবেন যাই হোক শিক্ষার্থী এখন অত পিছনের কথা না বলে সামনের কথা বলি তার মানে আমাদের আইডি কার্ডের শুরুতে যদি একুশ তারপর যদি বিশ তারপরে উনিশ আঠারো সতেরো তারপরে পনেরো তারপর শিক্ষার্থী চোদ্দো তেরো বারো এই আইডি নম্বরের শুরুতে যদি থাকে তাহলে শিক্ষার্থী আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব কারণ আমাদের এটা উন্নত বিশ্ববিদ্যালয় নিয়ম দিয়েছে সেই নিয়মে আমরা এটা করতে পারবো তবে শুধু পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে যে রেজিস্ট্রেশন করা কোনো সেমিস্টারে বা কোনো সাবজেক্টে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে আপনি কোনো কারণে রেজিস্ট্রেশন করেন নাই যদি আপনি পরীক্ষার হলে যান সেটা কিন্তু আপনি পারবেন না সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আর শিক্ষার্থী আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আমি আপনাদের ডিগ্রির সকল সাবজেক্টের সাদেশন এবং লাইভ ক্লাসগুলো দিব সেজন্য আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই শিক্ষার্থী আপনারা সেখানে যুক্ত হবেন কি বলেছি বুঝতে পেরেছেন আর শিক্ষার্থী এখানে আপনাদেরকে এখানে কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া আছে যে কখন আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে নিজ নিজ স্টাডি সেন্টারে যাইয়া আপনার পরীক্ষার কেন্দ্র কোনটা হবে আপনি যেই কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে যাবেন যে বা স্যারের সাথে যোগাযোগ করে বা সমন্বয়কারীর সাথে যোগাযোগ করে আপনি খবর নেবেন যে আপনার পরীক্ষার কেন্দ্রটা কোন কলেজে পড়েছে বুঝতে পেরেছেন আর বিএসএস একুশ বেসে অর্থাৎ একুশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনার চোদ্দো বেস থেকে একুশ বেস পর্যন্ত শিক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর ডিনে সিস্টেম ডিনোবোটা হলো কেউ যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে তার কোর্স কমপ্লিট করতে না পারে সেই জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের একটা নিয়ম করে দিয়েছে দুই বছর মেয়াদি সেটা যদি আপনার সেভেন্টি পারসেন্ট কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আপনি দুইবার পরীক্ষা দিতে পারবেন সেই জন্য আমরা তেরো বেচেরা আমরা প্রথম সুযোগ পাবো আর বারো বেচেরা সর্বশেষ সুযোগ পাবো আর শিক্ষার্থী এখানে আপনাদের প্রোগ্রাম কোড আইডি নম্বর এগুলো কীভাবে আপনারা বরাট করবেন সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আর পরীক্ষার এক ঘন্টার মধ্যে শুরুর এক ঘন্টার মধ্যে পরীক্ষার্থী কিন্তু ত্যাগ করতে পারবেন না আর মূল আইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে মূল আইডি কার্ড ছাড়া কেউ পরীক্ষাও দিতে পারবেন না আর কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করেন তাহলে এই সময়সূচির যে কোনো পরিবর্তন করতে পারবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা তথ্য আমি আপনাদের দিচ্ছি যারা আমার ফেসবুক পেজটি পেজটি এখনও ফলো দেননি আপনারা ফলো দিবেন ফেসবুকে আমি লাইভ ক্লাসগুলো নেব বিশেষ করে ইংরেজি বাংলা ভাষা দুই আপনারা ফেসবুকে যা লিখবেন এম ম্যাথ অ্যান্ডের প্রতীক দিবেন পরে আই সি লিখবেন সেটা ফলো দিবেন অথবা আমার জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম